সুপ্রিয় দর্শক, আবারও আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতি বাজারে। এই যে রবিউল ভাইয়ের খামারে রবিউল ভাই আজ কী প্যাকেজ দিচ্ছে সেটা একটু আমরা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রবিউল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভাই, আজকে কী প্যাকেজ দিচ্ছেন? আজকে প্যাকেজ দিচ্ছি ভাই, একটা গাই বাছুর আর দুইটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, একটা গাই বাছুর, গাই বাছুর আর বড় হচ্ছে একটা গাই বাচ্চা, আর একটা দুই দাঁতের সার আর একটা সায়াব। আচ্ছা, এটা হচ্ছে দুই দাঁতের একটা সার, দুই দাঁত, এটা দাঁত হয়ে গেছে। হ্যাঁ, কুরমানে একবার কুরমানে উপযুক্ত এই যে দাঁত। আচ্ছা, দুই দাঁত, এটা কুরবানি উপযুক্ত। আর এটা হচ্ছে আপনার একটা সাইওয়াল সার, এটা একবারে সারে। আচ্ছা আচ্ছা, না এটা তো এই যে মাফলার, গলার মাফলারটাও ভালো আছে, সেই সঙ্গে নাভির ঝুল টুল সবই ঠিক আছে। আর এটা তো মোটামুটি একটু বড়ই হয়ে গেছে। এটা এটা ওজন ইয়ে বয়স কীরকম, কত কয়েক মাস হবে? আট মাস চলতেছে, আট মাস পার হয়ে গেছে, আট মাস। আচ্ছা, আট মাস চলতেছে, অনেক বড় সাইজ হয়ে গেছে তো। সেই সঙ্গে ভালো জাত, ভালো তো, এটা গলার কম্বল টম্বল সব কিছুই ভালো আছে, গলার কম্বল নাভি একবারে পার্সেন্টেজ ভালো। আচ্ছা, পার্সেন্টেজ ভালো, সেই সঙ্গে আবার এই এই কালারটাও আবার একটা মানুষ পছন্দ করে। আর সেই সঙ্গে আকর্ষণীয় জিনিস আছে, এই যে ভাই একটা করস। হ্যাঁ, করস, এটা বর্তমানে রানিং, কিন্তু আমি যে বাড়িতে কিনছি উনি একবেলা শেখছে, সারাদিন ঠান্ডায় পাশে আটকাইয়া একবেলা শেখছে, দুই লিটার পর্যন্ত দুধ শেখছে আর কি। হ্যাঁ, আর বাচ্চাটা বকনা বাচ্চা। আচ্ছা, বাচ্চারা মান ভালো, করসে করস এবং সায়ওয়ালে ভাগ আছে আর কি। এই যে কানগুলো ছোটো ছোটো, নাভি, এই যে ইয়া, এই যে আপনার ভাষা পর্যন্ত একবারে ওলান মনে হয় অনেক ইয়া। আচ্ছা, বাচ্চাটা ভালো, বাচ্চাটা ভালো। আচ্ছা, এই ক্রস গাভি, এই গাভির দাঁত কয়টা? এই গাভির দাঁত ভাই কেবল চারটা হয়েছে, এই গাভির মানে প্রথম বিয়ানের পরে এই বিয়ানটা মনে হয়। আচ্ছা, এটা ফিল আছে চার দাঁত আর। আচ্ছা, তাহলে এটা দ্বিতীয় বিয়ান মনে হয়। হ্যাঁ, দ্বিতীয় বিয়ান। আচ্ছা, এই এই চারটা গরু জি ভাই, তাহলে এই এই গরুটাকে কি এরপরে বাচ্চা নেওয়া যাবে? হ্যাঁ, কেবল তো চার দাঁত, দ্বিতীয় বিয়ান হয়েছে কেবল, আরো অনেক বিয়ান হবে। আর যদি মনে করে এই গরু করস তো ভাই, হ্যাঁ প্রিন্ট আছে, এগুলা হচ্ছে কি খাওয়া ব্যক্তিরা এরকম হয়েছে, খাদ নাই আর কিন্তু নাই, একবার করস প্রিন্টিং সব আছে, ভাষা টাষা সব, হ্যাঁ সব কিন্তু আছে। খাওয়াইলে এটা যদি মোটা তাজা করা যায়, কুরবানির সময় যদি আলাদা আলাদা বিক্রি করে, কুরবানির সময় আলাদা এই গরুটা বিক্রি হবে 70,000, খালি গরুটা 70,000 বিক্রি হবে। আচ্ছা, গরুটার এখন গোস্ত কি পরিমাণ আছে? এখন গোস্ত ধরে নেন 110 কেজি, 110 কেজি, 110 কেজি মাংস আছে। আচ্ছা আচ্ছা, 110 কেজি মাংস আছে। এই বাচ্চাটার দাম এখন বর্তমানে 30,000 উপরে, এই বাচ্চা পাবে না 30,000 নিচে, 30,000, 30,000। আর গরুটা যদি এরকম একটা খালি গরু নিতে যায় কমপক্ষে 60-এর উপর নিতে হবে। আচ্ছা, না এই 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 ক্রস গরুগুলির তো আসলে চাহিদা থাকে, বাচ্চাটা মানুষ করলে বাচ্চাটাই টাকা। আচ্ছা, তাহলে এই চারটা গরু সর্বমোট চারটা গরু, তার মধ্যে এই এই দুটো হচ্ছে কুরবানি উপযুক্ত। হ্যাঁ, কুরবানি উপযুক্ত এগুলা, এই এই গাভিটা আর এই এই সারটা। আর এই যে সাইওয়ালটা দেখছি, এটা তো একটু বড় সাইজ হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এটা এটা সামনে 23 সালে হবে, এটা 23 সালে তৈরি হয়ে যাবে, 23 সালে তৈরি হয়ে যাবে। আর মোটামুটি একটা আকর্ষণীয় একটা সাইওয়াল একটা তৈরি হবে, কারণ গলার বাচ্চাগুলো তো মানে যদি ঠিকমতো পালা যায়, এক দুই বছর পাললে এগুলো অনেক টাকা হয়ে যাবে। না, এটা গলার আমরা কম্বলটা দেখছি, খালি মানে দড়িটা আছে বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু গলার কম্বল টম্বল এই সাইওয়ালটা একটা ভালো মানের সাইওয়াল। তা আমরা এবার একটু আপনার কাছে একটু দামের প্রসঙ্গে আসব। দাম এই প্যাকেজটা কত রাখছেন? চারটা গরুর প্যাকেজ আপনার ভাই 2,05,000 টাকা মাত্র। আচ্ছা, মানে এটা মাত্র কেন বললেন? চারটা গরু, হ্যাঁ এখন ওই যায় ওই গরুটা কিন্তু যদি বীজ দিও আপনার হিটে আনে, ওই গরুটা লাখের কাছাকাছি, ওই খালি গরুটা বাচ্চাটা ফ্রি, এই গরুটা কুরবানির সময় কেউ যদি বিক্রি করে 70,000-75,000 টাকা, 75,000 টাকা মিনিমাম বিক্রি করে কুরবানির সময়। হ্যাঁ, আবার এটা যদি কেউ কুরবানির সময় বিক্রি করে, এই গরুটা বিক্রি করতে গেলে 80,000-এর উপর, 85,000। তা আমি স্বল্প রেটে যেন নেওয়ার পরে কেউ লাভবান হয়, এই জন্য আমি মাত্র বললাম ভাই।
আচ্ছা, আমরা এই গতকাল থেকে দেখছি যে হঠাৎ বাজারটা একটু বেড়ে গিয়েছে। বাজার বাড়ার কারণ আমাদের এদিক। হ্যাঁ, শুধু আমাদের এদিক না, সারা বাংলাদেশে কম বেশি চায়না ধান, মানে বোরো ধান উঠতেছে। হুম, আর আমাদের এদিক পর্যাপ্ত পরিমাণ ভুট্টা আবার। হুম, ভুট্টা উঠতেছে। হুম, এই জন্য বাজারটা একটু বেশি ভাই। মানে বাজার বেশি হওয়ার কারণ আছে সামনে কুরবানি। হুম, দাঁতের গুরুত্ব চাহিদা আছেই। আর গৃহস্থদের হাতে এই যে ধান উঠা উপলক্ষে টাকাও আসছে, সেই টাকাটা তারা এখন এই গরু কিনে অনেকে ব্লক করবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য দামটা একটু একটু বেশি, এবং কমবে না তো ভাই, এই বাজার আর কমবে না, এই বাজার কমবে না। এখন তারপরে কুরবানির সময় মানুষ বড় গরু বিক্রি করে ছোট গরু কিনবে। হুম, এই এই বাচ্চা সাইজের বড় যদি আমরা 4 মণ 5 মণের গরু বিক্রি করে এই ছোট গরুগুলো কিনবে। আচ্ছা, এর বাজার কমার তো চান্স নেই। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে রবিউল ভাইয়ের কাছে যে বাজার কমার কোনো চান্স নাই। আচ্ছা রবিউল ভাই, জি ভাই, বাজারে কেন আপনি বিক্রি করছেন? বাজারে ভাই বর্তমান এই যে গরু বিক্রি করা লোক আমাদের, হ্যাঁ, এই লোক কিন্তু পাওয়া যাচ্ছে না, রাখাল সংকট। এই জন্য আর এই এই গরু যদি আমি বাজারে বিক্রি করতাম, আমার প্যাকেজের থেকে 20,000 টাকা বেশি বিক্রি করতে পারতাম, না হলেও 15,000 টাকা বেশি বিক্রি করতে পারতাম, কিন্তু লোকের সংকট। একাই তো ভাই 4-5টা গরু বিক্রি করা যাবে না। না, আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেহেতু ব্যবসা করি, এই সারা মাসে যেন আমি ভালো করে মানুষের সার্ভিস দিতে পারি, এবং আমার কাছ থেকে গরু নিয়ে প্যাকেজে উনি যেন লাভবান হয়, এটাই। আর এখন এই আপনি বলছেন যে বাজারে গরু নিয়ে যেতে রাখালের সংকট, রাখার প্রচুর মানে কাজ এত চাপ হয়ে গেছে মানুষের, কথা শুনে না, মানে ধান আর ভুট্টা খেতে সবাই এখন ব্যস্ত। জি ভাই, এই এগুলা জায়গায় বেশি টাকা পায়, এগুলাতে আপনার একদিনে ধরে নেন কমপক্ষে 1200-1300 টাকা পর্যন্ত দিন পড়তেছে কাজ পাবে। হ্যাঁ, আপনার আমাদের এদিকে ভুট্টা 5,000 টাকা খালি ছুড়া আনে দিয়ে বাড়িতে। আচ্ছা, 5,000 টাকা বিঘা। হুম, তিনজনে চারজনে তিনজনে 1 বিঘা মাঠে ছুড়া নিয়ে আসে অনেকজনে। আচ্ছা, বাড়ির কাছে হলে তিনজনে এনাফ। হ্যাঁ, এই জন্য কামলাগুলা ওই গরু হাটে সারাদিন না খাটে, এখানে রেস্ট নিয়ে কাজ করতে পারতেছে, এই জন্য এই সময়টা সংকট খুব লোকজন। আচ্ছা আচ্ছা, তাহলে এটাও আপনার এই প্যাকেজ দেওয়ার একটা বড় কারণ। জি ভাই, জি। আর আপনি বলছেন যে হাটে, আমরা গতকাল দেখেছি যে কাহারুল হাটে প্রচুর দাম গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার এই করস গরুটা এরকম একটা করস জাতের গরু কিনতে গেলে তো হাটে আপনার 90,000 টাকা এমনিতে কিনতে হবে, এরকম গরু করসে 90,000 টাকা এমনি কিনতে হবে। হুম, আচ্ছা আমরা আচ্ছা আমরা ধরলাম যে এই গরুটা এই বাছুরটাকে এই দুধটা খাওয়াই দিবে মনে করেন। জি ভাই, এটা দুধের চিন্তা করার দরকার নেই। না, দুধ চিন্তা বাদ, বাছুরটা তাড়াতাড়ি ভালো হবে। হ্যাঁ, বাছুরটা বড় হবে, আর সেই সঙ্গে এই 2 মাসে এই গরুটার মধ্যে যদি মাংস ধরানো যায় ধরবে। এগুলা তো ভাই অতি তাড়াতাড়ি ভালো হবে, এগুলা তো গ্রামের গরু, খাওয়া কম, এগুলা আপনার বডিটা উঁচা কত দেখেন না। হুম, চ্যাংড়া গরু 4-5 বয়স হিসাব করে দেখুন, দর্শক ভাইদের উপর বিচার দিলাম, ওনারা হিসাব কিতাব করে গরু নিবে। আপনি বাটা রেট দিলেন 2,05,000 টাকা, এবার বাকিটা দর্শক হিসাব করে নিবে, হিসাব করে নিবে গরু যে তারা লাভ হচ্ছে না লস হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর এগুলো তো মোটামুটি একটা ছোট পিকআপে চলে যাবে। হ্যাঁ, ছোট পিকআপে যাবে, বাংলাদেশে ছোট পিকআপে যাবে, বাংলাদেশের যে কোনো জায়গায় একটা ছোট পিকআপে চলে যাবে, সব জায়গায় যাবে। আচ্ছা রবিউল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক, রবিউল ভাইয়ের আজকের এই প্যাকেজের আপনাদেরকে গরুগুলিকে আরও একবার আমরা দেখাতে চাই। এই যে সাইওয়াল সার গরুটি দেখছেন, এবং এই গরুটি একবার দেখুন ভালো করে। এটা কিন্তু এবছরের কুরবানি হবে না, তবে কুরবানির পরে কিন্তু এটার চাহিদা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এই একটা এবারে কুরবানিযোগ্য এই সার গরুটা, এটা 2 দাঁতের, আপনারা দেখলেন দাঁত, এটা হলো 2 দাঁতের সার গরু। এখানে এই ক্রস গাভিটা, এটা হলো 4 দাঁতের ক্রস গাভি, এবং সেই সাথে এখানে একটা বকনা বাছুর। এই যে বকনা, এই বকনাটা কিন্তু একটা ভালো বকনা। এই 4টার প্যাকেজ রবিউল ভাই দিলেন 2,05,000 টাকা। আচ্ছা রবিউল ভাই, এই আপনার সঙ্গে যোগাযোগের একটু মোবাইল নাম্বারটা একটু বলবেন। 0178066 59 হুম 55 0178066 59 55 কন্ট্যাক্ট নাম্বার আমার। আচ্ছা, আর ইমো নাম্বার হচ্ছে 0171 6
00 22 37 ধন্যবাদ আপনাকে তো ভালো থাকবেন সবাই